আমি জয় শুরু আজকে আওয়ার স্পোর্টস বল আজ কিন্তু রয়েছে এটিকে জন্য দারুণ একটা গুড নিউজ ইস্টবেঙ্গল পরবর্তী ডার্বি কি খেলবে ভুবনেশ্বরে বেঙ্গলের সাথে কবে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে এবং মোহন মান এটিকে এক হয়ে কি নাম হলো তো সেই নিয়ে কথা বলবো তো প্রথমেই চলে আসছি এটিকে কথা এটি কথা আসলে কিন্তু দেখা যাচ্ছে এটিকে কিন্তু কালকে অসাধারণভাবে হারিয়ে দিয়েছে জামশেদপুর এফসিকে হ্যাঁ তিন শূন্য গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছে এটিকে আর তার মধ্যে সবচেয়ে বেশি অবদানই বলবো রয় কৃষ্ণ এই পিজি থেকে আসা প্লেয়ারটি অসাধারণ খেলছে আমি তো যদি কলকাতার মেসি বলা হয় তাহলে কিন্তু আমি রয় কৃষ্ণাকেই বলবো অসাধারণ কিন্তু খেলছে তাকে নিয়ে কোনো কথা হবে না ম্যাচে দু মিনিটের মাথায় কিন্তু গোল করে দিয়েছিল রয় কৃষ্ণা যাই হোক কালকে কিন্তু রয় কৃষ্ণা দুটো এবং এডু গার্সিয়া একটা গোল করে তিন শূন্য গোলের ব্যবধানে কিন্তু জয় পেয়েছে এটিকে তো যাই হোক এবার আমি আলোচনা যদি করি কে হবে আইএসএলের চ্যাম্পিয়ন তাহলে কিন্তু আমি তিনটে টিমকে এগিয়ে রাখবো সেই তিনটে টিম কোনটি এটিকে বর্তমানের পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে এবং তিরিশ পয়েন্ট নিয়ে রয়েছে তারপরে কিন্তু রয়েছে এফসি গোয়া তিরিশ পয়েন্ট নিয়ে এবং তারপরে কিন্তু রয়েছে ব্যাঙ্গালুরু এফসি আঠাশ পয়েন্ট নিয়ে এইবার যদি আমি আলোচনা করি এফসি গোয়ার সাথে এটিকে তাহলে কিন্তু আমি দেখব গোয়ার কিন্তু কোচ পরিবর্তন হয়েছে এবং গোয়াকে কিন্তু একবার হারিয়েছে তো সেই দিকে কিন্তু এটিকে একটু হলে এগিয়ে রয়েছে আর তারপরে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি সাথে আমি যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু ব্যাঙ্গালুর এফসি খুব ভালো টিম বার্সেলোনা থেকেও একটা প্লেয়ার নিচ্ছে কিন্তু ব্যাঙ্গালুরু এফসিকেও কিন্তু হারিয়েছে কদিন আগে এটিকে তো একটু হলেও কিন্তু ভালোভাবে এগিয়ে রয়েছে এটিকে যাই হোক আবার গোয়ার কথায় আলোচনা করব গোয়ার কিন্তু পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের সাথে পাঁচ তারিখ আর হায়দ্রাবাদ খুব কমজোরে টিভ হায়দ্রাবাদকে আরামসে হারিয়ে দিতে পারে গোয়া তো যদি কি গোয়াকে হারিয়ে দেয় মানে গোয়া যদি হায়দ্রাবাদকে হারিয়ে দেয় তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে গোয়া তো যাই হোক তখন কিন্তু আমার পয়েন্ট টেবিলে একটু হলেও পিছিয়ে আসবে এটিকে কি হবে এই তিনটা টিম নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও চলে আসি ইস্ট বেঙ্গলের কথা ইস্ট বেঙ্গলের কথা আসলে কিন্তু দেখা যাচ্ছে দারুণ একটা গুড নিউজ গুড নিউজটা হচ্ছে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম সারির টিম ফার্স্ট ইলেভেন কিন্তু ফাইনাল করে দিল ছাব্বিশে জুলাই আসতে চলেছে কলকাতার জোহরতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচটা খেলতে হ্যাঁ তো ছাব্বিশে জুলাই কিন্তু ডেটটা পুরোপুরি ফাইনাল হয়ে গেল বড় কোনো অঘটন না ঘটলে ছাব্বিশে জুলাই হতে চলেছে ইস্টবেঙ্গলের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের এর প্রথম সারির টিমে লড়াই তো দেখা যাক এই ফ্রেন্ডলি লড়াইটি কত সুন্দর জমজমাট হয় কলকাতা ময়দানে আর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে এদিকে তো চোখ থাকবেই তার থেকেও বড় খবর ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গল কোয়েস কর্মকর্তারা কিন্তু চায় না বেঙ্গলে যে পরবর্তী ডার্বি হোম ম্যাচটা আছে সেটা যুব ভারতীতে হোক তারা কিন্তু চায় ভুবনেশ্বরে এই ডার্বি ম্যাচটা হোক অর্থনৈতিক অভাবের জন্য কিন্তু এটা কিন্তু একদমই পছন্দ করছে না ক্লাব কর্তারা মানে নেতু দ্বারা কিন্তু এর বিরোধিতা করেছে এবং তাদের সাথে একটা বৈঠক করবে বলেও কিন্তু জানা গেছে মানে এটা কিন্তু ফাইনাল যে কোয়েস কর্মকর্তারা কিন্তু চায় না যুব অর্থিতে এই ডারবিটা হোক এই নিয়ে আলোচনা হবে এবং বিস্তারিত খবর হবে এর জন্য কিন্তু পরবর্তীকালে তোমাদের খবরটা আমরা দেবো তো এবার চলে আসছি পরবর্তীকালে ইস্টবেঙ্গল আরেকটি নিউজে সেটা কিন্তু হচ্ছে যে জানোই মার্কোস আগের দিন লাল কার্ড পেয়ে গেছে ইস্টবেঙ্গলের যে ফরওয়ার্ড লাইনের প্লেয়ারটি তার বদলে আইতএল সাথে যে পরবর্তী ইস্টবেঙ্গলের ম্যাচটা আছে সেখানে কে খেলতে পারে মার্কোসের বদলে ক্রোমাকে কি প্রথম থেকেই শুরু করবে এখানে একটা কথা উঠে আসে ক্রোমা প্রথম থেকে শুরু করবে কিন্তু ক্রোমা কিন্তু বলা যাচ্ছে প্রথম থেকে নাও শুরু করতে পারে ফিটনেস লেভেলটা ক্রোমা সেরকম একটা তুঙ্গে নেই সেই জন্য হয়তো প্রথমে ফরওয়ার্ড লাইনে ভারতীয় কোনো প্লেয়ার তারপরে হয়তো কুড়ি তিরিশ মিনিটের মাথায় হয়তো ক্রোমাকে নামাতে পারে এরকম হয়তো শোনা গেছে দেখা যাক কি হয় ইস্টবেঙ্গল লাইন আপ কেরকম দাঁড়ায় এবং ইস্টবেঙ্গল পরবর্তীকালে কিরকম খেলে আর ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কীরকম খেলার উন্মাদনা সৃষ্টি হয় তো এবার চলে আসবো মোহনবাগানের কথায় মানে একটা বড় আপডেট বেরিয়ে গেছে মোটামুটি ফাইনাল হয়ে গেছে মোহনবাগান আর এডিকে এক হয়ে কি নাম হবে আপাতত জানা গেছে মোহন অফ মোহনবাগান হবে মানে এম বি এটিকে হবে আর জার্সি জানা যাবে পয়লা বৈশাখের দিনে হ্যাঁ পয়লা বৈশাখের দিনে কিন্তু জার্সি ফাইনাল হবে আর তার মধ্যে আরও একটি আপডেট উঠেছে আপডেটটি কি যে এটিকে যে একাডেমিটা ছিল আদিত্য একাডেমি সেটা কিন্তু পরিবর্তন হবে যখন মোহনবাগান এটিকে পুরোপুরিভাবে এক হয়ে যাবে মানে পয়লা বৈশাখের দিন থেকে বলে আছে পয়লা বৈশাখের দিন থেকেই তারা পুরোপুরি এক হয়ে যাবে এবং সেখানে কি আপডেটটি আসতে পারে সেটা হচ্ছে এটিকে যে একাডেমিটা আছে আদিত্য একাডেমি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তার বদলে মোহনবাগান আর এদিকে এক হয়ে দুর্গাপুরের একটা একাডেমি খুলবে আর সেখানে কিন্তু বিশাল বড়ো একটা গ্যালারি থাকবে আর প্রত্যেকটা গ্যালারিতে চেয়ারের ব্যবস্থা থাকবে ইন্টারন্যাশনাল জিম থাকবে মানে ইন্টারন্যাশনাল লেভেলে যেরকম গ্যালারি আর সব কিছু সিস্টেম থাকে ক্যান্টিন ট্যান্টিন সব কিছু সিস্টেম থাকে সেই সিস্টেমেটিক সব কিছু তৈরি হবে মানে ভাবতে পারছো এটিকে আর মোহনবাগান এক হয়ে কিন্তু খুব বড় একটা চমক দিয়ে দিল বন্ধুরা এটা কিন্তু দেখতেই হবে দেখো মোহনবাগান তো পুরোনো টিম আর এটিকেও কিন্তু নতুন টিম কিন্তু এটিকে নির্দিষ্ট কোনো ক্লাব বা কিছু একটা ছিল না এটা কিন্তু পেয়ে যাচ্ছে দুর্গাপুরে আর মোহনবাগানের অবশ্যই কলকাতায় আছে সেটা তো থাকবে এটা তো হেড আর একটা তারা একাডেমি খুলছে তো দারুণ একটা ব্যাপার হচ্ছে আমি আশা রাখবো খুব সুন্দরভাবে এগোচ্ছে আর খুব সুন্দরভাবে তারা এগোবে তো যাই হোক আজকের ভিডিও এতটুকু ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও